গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া 70,000 টাকা এবং 20 গ্রাম উদ্ধার করা সোনা প্রাপকের হাতে ফেরালো পুলিশ। এক গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া 70,000 টাকা এবং 20 গ্রাম উদ্ধার করা সোনা নিয়ে প্রাপকের হাতে ফিরিয়ে দিল পুলিশ। আর চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ এক সাংবাদিক সম্মেলন করে জানান, গত 9 তারিখে শেয়ারাপুলির ছাতুগঞ্জ এলাকায় ছট পুজো উপলক্ষে বাড়ি ফাঁকা ছিল, সেই সূচকে বাড়ির আলমারি ভেঙে সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। পরে সিসিটিভি দেখে একজনকে শনাক্তকরণ করা হয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে ধরা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে, উত্তর পাড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত বর্তমানকালে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে তাদের কোনো যোগসাজক আছে কিনা। গত 11 নভেম্বর ভোরবেলা এখানে একটা এন্টি রোড নিবাসী বিকাশ সিং বাড়িতে একটা চুরি হয়েছিল। ওই সময় ওই বাড়িতে ছট পূজা ছিল, তো কেউ ছিল না ওই বাড়িতে, ফাঁকাই বাড়ি ছিল। সেই জন্য ওই বাড়িতে তালা ভেঙে আর আলমারি ভেঙে কিছু ক্যাশ এবং সোনার গহনা ওখান থেকে নিয়ে কিছু অ্যাকিউজ পালি গিয়েছে। তারপরে আমাদের কাছে অভিযোগ আমার কাছে এসেছে, সাথে সাথে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। সিসিটিভি দেখে আমরা তিনজনকে আইডেন্টিফাইড করা হয়েছে। আইডেন্টিফাইড করার পরে আমরা স্পেশাল পুলিশ টিম আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ ACP-2 সুভতোষ সরকার এবং আইসি শেরাফুলি দীপশ্রী আমরা পান্ডুয়া থানাতে বালিঘাট একটা এলাকা আছে ওখানে রেড করেছি। ওই রেডতে একটা আসামি অ্যারেস্ট হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা এটা পেয়েছি যে দুজন আর এখানে অ্যাকিউজড আছে। ওই দুজন অ্যাকিউজকে আইডেন্টিফাই করা হয়েছে। তারপরে খোঁজাখুঁজি শুরু হয়েছে আর বিভিন্ন জায়গাতে আমাদের স্পেশাল পুলিশ টিম রেড করেছে আর বাকি দুজনকে আর অ্যারেস্ট করা হয়েছে। এই তিনজন থেকে 70,000 ক্যাশ রিকভারি হয়েছে এবং 20 গ্রাম সোনার গহনা রিকভারি হয়েছে। এটা আমাদের পুলিশ টিম এখানে একটা ভালো, তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই তিনজন নোটেড ক্রিমিনালস আছে, তো এটা একটা খুব দারুণ ডিটেকশন, একটা হাউস থেফট গ্যাং এখানে ডিটেক্ট হয়েছে। আর আমার এই তিনজন এখানে পুলিশ কাস্টডিতে আছে, 5 দিন পুলিশ কাস্টডি আছে। আজকে পুলিশ কাস্টডি শেষ হচ্ছে আর যা কিছু ইন্টারোগেশনটা এটা আমি দেখছি কি আগে এখানে অনেক হাউস থেফট হয়েছিল উত্তরপাড়াতে আর শ্রীরামপুরতে, ওটাই আমি দেখছি কি এই তিনজন এখানে কত ইনভলভমেন্ট আছে। হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।